Assalamualaikum. সবাইকে মা ও মে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। অনেকদিন পর দুটো অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অবশ্যই এটা আমার মায়ের হাতের রান্না। আমার মায়ের হাতের রান্না কিন্তু বেশ মজার, অনেকেই জানেন সেটা। আমার মা কিন্তু খুব ইউনিক ওয়েতে হচ্ছে রান্না করে। আজকে আমার আম্মু রান্না করে দেখাবেন ছোট মাছের দুটো তরকারি, কাইকা মাছ আর ছোট মাছের তরকারি। এটা সম্পূর্ণ ইজি টু কুক, এক কথায় টাইম সেভিং একটা রান্না, আর টেস্ট অসাধারণ। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো রেসিপিটি দেখে নেওয়া যাক। আর এই যে কাঁচা পেঁয়াজ দিলাম, অল্প একটু দিলাম, তারপরে দিলাম তোমার হলুদ, তারপরে দিলাম শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ার পর একটু ধনিয়া গুঁড়া দিলাম আর কি, কাটলাম মাছ। তো তারপর একটা রসুন ছিল ফ্রিজ থেকে বের করে দিলাম, রসুন বাটা, লবণ দিলাম আন্দাজ মতো, স্বাদ মতো আর কি। অল্প একটু ভাজা জিরা গুঁড়া দিলাম। সবই হচ্ছে হাতের পরিমাপে। এখন একটু মাখবো হাতে, কচলাবো এটা পেঁয়াজটাকে। পেঁয়াজ মশলা যত কচলাবা ততই টেস্ট। কাঁচামরিচ দিয়ে দিই, তারপর দিয়ে দিব কাতলা মাছ, এগুলো কি সামুদ্রিক কাঁকড়া নাকি নদীর? নদীর মাছ, নদীর কাঁকড়া, দেশি মাছ, টেস্টি আলাদা। নদীর কাঁকড়াই দেখো মোটামুটি বড় বড়। নদীর কাঁকড়া তো চিকন হবে, মোটা হবে কেন? এগুলো নদীর বয়স হয়েছে, কাঁকড়া মাছের বয়স্ক কাঁকড়া মাছ, আর একদম বাচ্চা হয়েছে যেগুলো, এই যে এতটুকু চিকন চিকন হয়েছে এটা বাচ্চা, এই যে বাচ্চা, এই যে তোমাকে বুঝাইলাম এই যে বাচ্চা, আর বয়স্ক হয়েছে এই যে এটা, এই দেখোটা দেখছো কত বড়। আর এই ছোটটা দেখছো, ছোট্ট এটা একটু ভালো করে মাখাবো, মাখানোর পরে একটু হাত ধোয়া পানি দিব, এটাতে বেশি পানি দিব না, যথেষ্ট পানি হয়েছে আল্লাহ। তাহলে আজকে রান্না হচ্ছে কাইকা মাছের মাখো মাখো চচ্চড়ি। এখন মাখা শেষ, এটা এখন চুলায় দিয়ে দিব। মাখানো যে কাইকা মাছটা আছে এটা চুলায় দিয়ে দেওয়া হলো, এখন রান্না হবে। আর রান্না হওয়ার পরে আমরা দেখাবো আপনাদেরকে যে এটা দেখতে কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই ভেতরকার যে রান্না হওয়ার সময়কার যে অবস্থা সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। এখন হাতে মেখে চচ্চড়ি করবো আর কি, পানি ঝরালাম, এখন একটু তেল দিব, ছোট মাছ বেশি তেল দিলে না দিলেও চলে, এই যে কাঁচা মাছ দিয়ে দিব,
लवण दिए दिए प्याज दिए दिलाम एखाने एकटु बेशी प्याज दिलाम एकटु धनिया गुड़ा दिब परिमाण मतो मरीचের গুঁড়া দিব এটা পরিমাণ মতো এখন একটু মাখাই একটু তেল দিব হলুদ দিব অল্প মাছটা বোঝা যায় पानी दीब एटा शुकना मरीच गुड़ा हलुद गुड़ा लवण काचा मरीच हार आगे एक धनिया पता दिए शुकनो शुकनो को नामा फेलते हैं मसटा एभवे खेते हैं छोट मस एखन चूला उठाई दीब सब जगह ढुके हाथे माखानो नीचे जान लेगे ना जाए दी पाशे छोट माछेर तरकारी होच्छे मात्र हुच्छे चुलाय दिलाम कत सुंदर तैरीय मजादार स्वादे छोट माछेर रेसिपी आशा करी आपनादेर काछे रेसिपिटी भालो लेगेछे भालो लागले कमेंट बक्से लिखे जानाबेन आर जारा बिगिनार आछेन एबं ब्याचेलर आछेन तादेर जोन्नो एटा खूब इफेक्टिव एकटा रेसिपी যেহেতু সময় কম লাগে আর স্বাদে গন্ধে দেখতে অতুলনীয় বাসায় মেহমান আসলে আপনারা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের মা ও মেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সাথেই থাকবেন আশা করি আমরা পরবর্তীতে আরও ভালো ভালো রান্নার ভিডিও আর ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনারা নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করবেন কারণ চচ্চড়িয়ে ধনিয়া ছাড়া কিন্তু তেমন একটা জমে না ধনিয়া পাতা কুচি করে দিয়ে তারপরে অ্যাড করে দেন সার্ভ করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার কথায় বিশ্বাস না করে বাসায় ট্রাই করে দেখবেন দেন আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আমার মায়ের হাতে সুস্বাদু ছোট মাছের দুটি রেসিপি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ।